শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা লাবণ্য কি খবর ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তোমার মত করে বলবার চেষ্টা করছি কেন কারণ তুমি খুব সুন্দর করে বলো এবং ভালোর আলোটা আসলে ছড়িয়ে দিতে চাও হ্যাঁ এই জায়গাটায় আসলে আমার কাছে এমনি একটু ভালো লাগে আর আমি নিজে থেকেও চেষ্টা করি যে সব সময় ভালো থাকার জন্য বাহ চমৎকার চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে চলো দর্শক আজ আমাদের মাঝে এসেছেন প্রথম খণ্ডের সংগঠক সাইদুর রহমান চলুন শুরুতে তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আছি ভালো আছি আপনার জীবনের গল্প আমরা অবশ্যই শুনতে চাই কারণ আপনি আপনার কাজের ক্ষেত্রে বিকশিত একজন মানুষ আলোকিত মানুষ আপনার কাজ সম্পর্কে অবশ্যই শুনবো তবে ব্যক্তি মানুষটিকে আবিষ্কার করে নেই আপনার জন্ম হয়েছিল নানা বাড়িতে একটু শুনি যে ছোটবেলা কেমন কেটেছে 1973 সালের 5ই মার্চ আমার জন্ম কুষ্টিয়ার পাহাড়পুর গ্রামে আমার নানা বাড়িতে আমার শৈশবের প্রথম পর্বে আমি আমার বাবার গ্রাম যেটা কুষ্টিয়া জেলার আদ্দালপুর গ্রামে আমি ওখানে আমার শৈশবের প্রথম পর্বটি কেটেছে আমি আদ্দালপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করি এরপরে আমি আবার ফের নানা বাড়িতে চলে আসি এসে ওখান থেকে আবার কমলাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি এরপর আমরা শহরে চলে যাই আমার পুরো পরিবার কুষ্টিয়া শহরে চলে যাই এবং আমিও আমার নানা বাড়ি থেকে বাবা মার কাছে চলে আসি এরপরে মোহিনীমোহন বিদ্যাপীঠ স্কুলে আমি ভর্তি হই এবং এখান থেকে 1989 সালে আমি এসএসসি পাস করি আচ্ছা এসএসসির আগে যদি একটু আপনাকে পেছনে ফিরিয়ে নিয়ে যাই এবং ব্যক্তি মানুষটাকে একটু জানতে চাই কেমন ছিলেন একটু না আমি ছোটবেলা থেকে একটু স্বপ্নবাদী মানুষ ছিলাম খুব আবেগী মানুষ ছিলাম এবং মানুষকে উপকার করতে হবে মানুষের মানুষকে পরিশীলিত হয়ে বেড়ে উঠতে হবে এইসব ভাবনাগুলো খুব শিশু মনেই কাজ করত কারণটা কি জানতে পেরেছেন বা বড় হয়ে এখন অনুধাবন করতে পারেন হয়তো জেনেটিক্যাল হতে পারে আমার বাবা ছিলেন খুব সম্প্রদায়ী মানুষ তিনি বহেমিয়ান টাইপের মানুষ ছিলেন এবং তিনি তো বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী ছিলেন উদ্ভাবক ছিলেন এবং ওই সময়ে আমার পিতা গোলাম মহিউদ্দিন আহমেদ তিনি এই যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো কিভাবে ঘুরছে সূর্যকে প্রদক্ষিণ করে এইগুলো যাতে ছাত্ররা বুঝতে পারে তাদের জন্য একটা মডেল তৈরি করেছিলেন যেটাকে বলা হয় সোলার সিস্টেম আচ্ছা তো সেইটা ওই সময় রাষ্ট্র মানে বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী মানুষ বুয়েটের শিক্ষকরাও দেখতে গিয়েছিলেন কুষ্টিয়াতে এবং দেখেছিলেন এবং এটাকে বাজারজাতকরণের মধ্য দিয়ে সব স্কুলে স্কুলে যাতে ছাত্ররা তাদের ল্যাবরেটরিতে রেখে যাতে দেখতে পারে শিখতে পারে মহাবিশ্ব সম্পর্কে তো পরবর্তী পর্যায়ে এই প্রজেক্ট আর হয় নাই আচ্ছা এর বাইরে আমার আব্বা অটোমেটিক টর্চ লাইট মানে এখন যেটা চার্জ দিলে পারেই আলো হয় ব্যাটারি লাগে না ফোন অন্য ফুয়েল লাগে না এটা উনি আবিষ্কার করেছিলেন তখন এই ব্যাটারি এই এই টর্চ লাইটের বাজারে আসে নাই বা উদ্ভাবনই হয় না তখন আব্বা অটোমেটিক টর্চ লাইট যেটার ব্যাটারি লাগবে না যেটা অন্য কোনো ফুয়েল লাগবে না ম্যাগনেটিক চার্জের মধ্য দিয়ে জ্বলে উঠবে এবং অনেক দূরে আলো পৌঁছে যাবে এইরকম একটা টর্চ লাইট উনি বানিয়েছিলেন এর বাইরে আরও অনেক কিছু তৈরি করেছিল যেটি বলছিলেন বাবা বোহেমিয়ান ধরনেরই ছিলেন তো সংসারটার হাল ধরেছিল সংসারটার হাল ধরেছিলেন আমার মা এবং আমার ভাই আমার ভাইও তখন কিশোর ছিল আচ্ছা তো ভাই এবং মা আমাদের হাল ধরছিলেন আমার মা হোমিওপ্যাথি ডাক্তারি করছিলেন আচ্ছা পরিবার সম্পর্কে আরেকটু শুনতে চাই বিস্তারিত তবে তার আগে আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি একটু জানিয়ে আসি তারপর আবার গল্পে ফিরব লাবণ্যকে জানাবে নিশ্চয় রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আজ আমাদের সঙ্গে আছেন তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাম্প্রদায়িকতা ও জঙ্গি বিরোধী মঞ্চের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি 2005 সালে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে এ বিষয়ে কাজ করা শুরু করেছেন 2014 সালে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করা 11 জন সদস্যকে নিয়ে প্রতিষ্ঠা করেন রোড সেফটি ফাউন্ডেশন
শুরু থেকে বিভিন্ন সভা সেমিনার ও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে সাধারণ জনগণদের সচেতন করার চেষ্টা করতেন পরবর্তীতে প্রতি মাসে একটি রিসার্চ পেপার প্রকাশ করা শুরু করেছেন সংগঠনটির সহায়তায় প্রতি বছর দক্ষ চালক খুঁজে তাদের পুরস্কৃত করা হয় বর্তমানে সংগঠনটি রিসার্চ ইন্টারন্যাশনাল কানাডার সাথে কাজ করছে সাইদুর রহমান সড়ক দুর্ঘটনা রোধে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকাতে কলাম লিখে থাকেন একই সাথে রোড সেফটি watch.com নামে একটি নিউজ পোর্টাল পরিচালনা করেন তিনি স্যার আমরা আপনার সম্পর্কেই জানছিলাম কাজের জায়গাটা নিয়ে অবশ্যই আমরা জানব কিন্তু এই যে পরিবারের কথা শুনছিলাম মা হাল ধরেছিলেন এবং আপনার ভাই তিনিও হাল ধরেছিলেন একটু মায়ের কথা শুনতে চাই আপনার কাছে আমার মা খুব সমাজসেবিকা ছিলেন এই 14 জানুয়ারি কয়েকদিন আগেই আর কি উনি মৃত্যুবরণ করেছেন 76 বছর বয়সে তো উনি মানুষের সাথে মিশতে পছন্দ করতেন মানুষের বিপদকে নিজের বিপদ বিবেচনা করতেন এবং প্রচুর কাজ করতেন অসংখ্য মানুষকে উনি হাসপাতালে নিয়ে যেতেন দরিদ্র মানুষকে উনি উনার মতো করে সহযোগিতা করার চেষ্টা করেছেন ডাক্তারের কাছে গিয়ে বলেছেন যে তাদের টাকা নাই তোমরা একটু যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন এই ধরনের উপকারগুলো উনি সেই আমি আমি ছোটবেলা থেকেই মাকে দেখেছি এই কাজগুলো করতে এবং মার কাছ থেকে আমি অনেকটা উৎসাহিত হয়েছি আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই ছয় বোন আমার ইমিডিয়েট বড় ভাই যেটা আমরা আমার অন্য ভাইটি 39 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন আমার ছোট বোনটাও মারা গেছেন এখন আমরা পাঁচ বোন আর আমি এক ভাই যেটি আপনি বলছিলেন যে মাকে দেখেই আপনি অনুপ্রেরণা পেয়েছেন এর আগে বলছিলেন যে আপনি বেশ স্বপ্নবাদী মানুষ ছিলেন স্বপ্ন দেখতে ভালোবাসতেন তো লেখালেখির যে চর্চা ছিল সেটি কাকে লেখালেখির চর্চা ছিল ছোটবেলা থেকেই আমি কবিতা টবিতা লিখতাম সেগুলো খুব ভালো কিছু না ওই বয়সে কবিতা লিখতাম ছোট গল্প লিখতাম রচনা প্রতিযোগিতায় আমি কুষ্টিয়া জেলায় প্রথম হয়েছি এর বাইরে আরও অনেকগুলো আমি ডিবেট করতাম উপস্থিত বক্তৃতা করতাম আমি খেলাধুলা কখনো করতাম না পারিও না আমি এই বুদ্ধিভিত্তিক চর্চাগুলো করার চেষ্টা করেছি আর আমার একটা বৈশিষ্ট্য ছিল আমি আমার সমবয়সীদের সাথে খুব বেশি মিশতাম না কিংবা আমার চেয়ে যারা ভালো ছাত্র তাদের সাথে মিশতাম সেটা অন্য ডিসিপ্লিনে হলেও আমি আর্টসে পড়াশোনা করেছি কিন্তু আমি সায়েন্সের ছেলেদের সাথে মিশতাম বা অন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে এইগুলোই আমি করেছি এবং আমার চেয়ে যারা একটু বয়সে বেশি তাদের সাথে মিশতাম যার ফলে আমাকে অনেকেই বলতো ইসলে পাকা বা অকালপক্ষ এই ধরনের কথা বলতো আমার যে বয়স তার থেকে বেশি অনেক বড় বয়সের চিন্তাগুলো মাথায় নিয়ে ঘুরে বেড়াতাম কি হতে চেয়েছিলেন আপনি ছোটবেলায় আমি এটার একটা আমি একসময় যেমন পোস্ট মাস্টার হতে চেয়েছি আচ্ছা তারপরে স্টেশন মাস্টার হতে চেয়েছি এরপরে আমলা হতে চেয়েছি এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখলাম তারপরে পড়াশোনা শেষে রাজনীতি করা শুরু করলাম এটা বোধহয় আমাদের অনেকের সাথে মিলে যায় যে আমরা যখন যাকে দেখি তাকে আইডল ভেবেই সেই মানুষটা হিসেবে আসলে নিজেকে দেখার স্বপ্নটা দেখি যেমন আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার এক শিক্ষক বিমল বিশ্বাস উনি আমাকে বললেন যে তুমি কি হতে চাও আমি বললাম আমি মহাত্মা গান্ধীর মতো রাজনীতি হতে চাই উনি আমাকে আলতো করে শুয়ে দিয়ে বললেন যে তুমি জানো মহাত্মা গান্ধীকে হ্যাঁ আচ্ছা তো আমি তখনই জানতাম উনি কে কিন্তু এই যে আকাশ ছোঁয়া একজন মহান নেতা তার মতো হতে চেয়েছি যেটা কোনোভাবেই সম্ভব না কিন্তু আমার আকাঙ্ক্ষা সেখানে ছিল এর পরবর্তী পর্যায়ে কিন্তু সেই সময় শিক্ষা ব্যবস্থাটা কি একটু অন্যরকম ছিল না যে আপনি আকাশ ছোঁয়া কল্পনা করেছিলেন বলে একটু আলতো ছোঁয়া পেতে হলো আপনাকে হ্যাঁ আপনাকে তো আগ্রহ দেখানো যেত সে সময় হ্যাঁ না শিক্ষা আমাদের সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের মধ্যে মূল্যবোধের ব্যাপারটা অনেক বেশি ছিল হ্যাঁ শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা তখন হয় নাই শিক্ষকদের একমাত্র পেশা কোনোভাবে স্কুলে আসা বা কলেজে আসা তারপর প্রাইভেট পড়ানো চল শুরু হয়ে গেছে কিন্তু এই রকমের একচেটিয়া ছিল না কিন্তু গায়ে হাত তোলা তো একটু বেশি না এটা একটু আদর আদর মাখা আর কি যে তুমি কি জানো মহাত্মা গান্ধী কত বড় নেতা মানে এইটা আমাকে বোঝালেন মানে ধমকের সুরে না বা আমাকে ইনসাল্ট করলেন না হতাশ করলেন না আচ্ছা আমলা হতে চেয়েছিলেন কাকে দেখে না আমলা হতে চেয়েছিলাম আমাদের ওখানে কাশেম বক্স নামে একজন আমলা ছিলেন ওনার নাম আমি সবার কাছে শুনতাম ম্যাজিস্ট্রেট এই সমস্ত ব্যাপার সেবার সচিব ওই ওই সমস্ত বিষয় থেকেই আর আমি যে গ্রামে বেড়ে উঠেছি আমার বাবার গ্রাম আবদালপুর সেখানেই আমাদের আবদালপুরের পাশ দিয়ে একটা নদী চলে গেছে নদীর ওপারে মধুপুর গ্রাম সেখানে ব্যারিস্টার আমিরুল ইসলামের বাড়ি তার পাশে গ্রাম বিষ্ণুপুর গ্রাম সেখানে সৈয়দ আলতাফ হোসেনের বাড়ি
সৈয়দ আলতাফ হোসেন ন্যাপের খুব বড় নেতা ছিলেন, পরে গণতন্ত্র পার্টির সভাপতি ছিলেন এবং উনি যোগাযোগ মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটে, খুব বড় এবং কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় রাজনীতিবিদগুলো তারই হাতে গোড়া, এই সৈয়দ আলতাফ হোসেন এবং বাইশ নামুল ইসলাম। সেসব দেখেও রাজনীতিবিদ হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল এবং আমি যখন গরুর গা ধোয়ানোর জন্য নদীতে যেতাম তখন নদীর ওপারে তাকে দেখতাম যে এই তো দূরে ওই গ্রামে ব্যারিস্টার আনোয়ার ইসলামের বাড়ি, এখানে সৈয়দ আলতাফ হোসেনের বাড়ি, এগুলো আমাকে উৎসাহিত করত। মাঠে আমি বিকেলের দিকে যে ক্যানেল আছে মাঠ আমাদের বাড়ির পাশ দিয়েই ক্যানেল, তারপরে বিস্তীর্ণ মাঠ, তারপরে নদী, সেখানে আমি একাই করতাম। মানে বাতাস হতো বিকেলের দিকে, চুল উঠতো শার্টের শার্টের এই যেগুলো উঠতো, এবং আমার খুব নিজে খুব হিরো মনে হতো এবং খুব বুদ্ধিভিত্তিক একজন সে বালক আমি হেঁটে বেড়াচ্ছি, এই কাজগুলো আমার মধ্যে, এই ফিলিংসগুলো আমার মধ্যে কাজ করতো। স্যার সেই সময়টাকে মিস করেন না? ভীষণভাবে মিস করি, কিন্তু সেই গ্রাম এখন আর নাই ওইভাবে, আধুনিক শহর হয়ে মানে রাস্তাঘাট হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে, তখন খড়ের ঘর ছিল অধিকাংশ, যদি আমাদের বাড়িটা পাকাই ছিল, টিনের ছিল নিচে মাটি, কিন্তু এখন আর সেই টিন এবং মাটির কোনো বাড়ি নেই, সব পাকা বাড়ি হয়ে গেছে। তাহলে কোনটা বেটার স্যার, এখন আধুনিকতার ছোঁয়া পেয়ে অনেকেই অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, সেটি বেটার নাকি আপনার সেই স্মৃতিটা যে আপনি হাতে এখন সেই অনুভবটা করছেন? মানুষটা আসলে পুরোনোর মধ্যে সুখ খুঁজে পায়, সেই কারণে হয়তো আমরাও সুখ খুঁজে পাই, কিন্তু সেই সময় তো অনেক প্রতিবন্ধকতাও ছিল, চিকিৎসা ব্যবস্থা ছিল না, শিক্ষা স্কুলে যেতে হতো অনেক দূর হেঁটে, বাজারঘাট সেভাবে ছিল না, সপ্তাহে দুই দিন বাজার বসতো, এখন অনেক দূরে চলে যাওয়া যায়, রাস্তাঘাট হয়েছে, আমরা তো বর্ষার সময় হাঁটু কাদার মধ্য দিয়ে হাঁটতাম, ধুলো উড়িয়ে হাঁটতাম, এখন সেটা নাই। নিশ্চয়ই এইটাই দরকার, এবং আমাদের বাল্যকালেই আমরা দেখলাম যে একটা রূপান্তর ঘটে গেছে গ্রামে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের টাকা আসছে, তেল বিক্রির টাকা মধ্যপ্রাচ্যে ফুলে ফেঁপে উঠছে, সেখানে আমাদের শ্রমিকরা যাচ্ছে, তারা টাকা পাঠাচ্ছে, সেই মধ্য দিয়ে খড়ের চাল সরে টিনের চাল হয়ে গেল, মাটির দেওয়াল ভেঙে সেখানে ইটের দেওয়াল হলো, এই যে রূপান্তর ঘটে গেল, এই রূপান্তর পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে, এবং আমরা এই রূপান্তরের সদর দরজার মানুষ, আমাদের মধ্য দিয়েই এই রূপান্তরগুলো বাংলাদেশে ঘটে গেল। সাদা কালো ক্যামেরার জায়গায় রঙিন ক্যামেরা আসলো, সাদা কালো টেলিভিশনের জায়গায় রঙিন টেলিভিশন আসলো, নানা রকমের উপকরণে আমরা সমৃদ্ধ হয়ে গেছে, এটা আমরা সভ্যতার সদর দরজার মানে প্রবেশপথের মানুষ। স্কুল পেরিয়ে আপনি কলেজ জীবনে প্রবেশ করেছিলেন, স্কুল কোথায় ছিল, কলেজ কোথায় ছিল, স্কুলের নাম বোধ হয় বলছিলেন? আব্দুল প্রাথমিক বিদ্যালয় এবং কমলাপুর প্রাথমিক বিদ্যালয়, এরপর তো মোহিনীমোহন বিদ্যাপীঠ। এই মোহিনীমোহন বিদ্যাপীঠ স্কুলের একটা ইতিহাস আছে, এইটা মোহিনী মিলের পৃষ্ঠপোষকতায় তৈরি করা, মোহিনী মিল ভারতবর্ষের প্রাচীনতম একটা বস্ত্র মিল, এবং ভারতেও তার একটা দ্বিতীয় শাখা আছে মোহিনী মিলস। তো এই মোহিনী মিলসের শিক্ষা প্রতিষ্ঠান মোহিনীমোহন বিদ্যাপীঠ, এবং এখানে অনেক গুণী শিক্ষকরা ছিলেন, আমাদের সময়ও ছিলেন, এবং সেখানে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে আরও দুইটা ব্যাচ খুব ভালো ছাত্র ছিল, এখন অবশ্য সেই জৌলুসটা হারিয়ে গেছে, কারণ অসংখ্য স্কুল হয়ে গিয়েছে, এখানে আর খুব একটা, এখান থেকে তো এসএসসি দিয়েছে এখান থেকে, এরপরে সরকারি কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, ভালো কেটেছে ওখানে, সেখানে আমাদের অসংখ্য ভালো শিক্ষক ছিলেন, আমি আবু জাফর স্যারের ছাত্র, এই পদ্মায় মেঘনায় যমুনা সুরমা নদী তটে এই গানের গীতিকার আবু জাফর স্যার, আমি তার ছাত্র। এর বাইরে আবুল হাসান চৌধুরী প্রখ্যাত লেখক গবেষক, আমি তার ছাত্র। তাদেরকে কখনো নিজের লেখা দেখিয়েছেন? দেখিয়েছি, এবং তারা, আমি একটা কবিতা লিখেছিলাম বেশ আগে, সেটা আমার কাছে এখন আর নাই, স্যার বলেছিলেন যে খুব ভালো হয়েছে স্বাধীনতার উপরে, এবং আবুল হাসান চৌধুরী বলেছেন যে তুমি ভালো লিখেছো। এর বাইরে আমি রচনা প্রতিযোগিতা করতাম, কবিতা তো লিখতামই, ছোটো গল্প লিখতাম, তো তারা তাদের ওই সমস্ত প্রতিযোগিতায় এই সব শিক্ষকরা বিচারক থাকতেন, এবং আমি পুরস্কৃত হয়েছি, জেলা পর্যায়ে আমি প্রথম হয়েছি। এর বাইরে আমি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন ছিলাম, সংগঠক ছিলাম, এবং আমি জীবনে প্রথম ঢাকায় এসেছি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ উপলক্ষে, সেটা 1986 সাল, আমি তখন স্কুলে পড়তাম, আমি ক্লাস 8-এ পড়ি এবং স্কুলে পড়তাম, তো তখন আমি কুষ্টিয়া থেকে মোট 5 জন ছেলেকে নিয়ে আসা হলো, 2 জন মেয়েও ছিল, আমরা ঢাকায় চলে আসলাম সরকারি খরচে, এসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে আমরা 7 দিন থাকলাম, এটা আমার প্রথম ঢাকা আসা। আচ্ছা
স্যার, আপনি সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেটি লাবণ্য বলছিল, এবং সাম্প্রতিক একতা ও জঙ্গি বিরোধী মঞ্চের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সম্পর্কে একটু শুনি, এটা কোন সময়ের কথা? এইটা আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেলাম 96 সালে। তো ওই সময় আমি 97 পর্যন্ত হলে থাকতাম। আমি আমার হল ছিল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। তো এই সময় গণফোরাম একটা ছাত্র সংগঠন করছিল, এটার একটা আলাদা চরিত্র ছিল যে গণফোরাম প্যাট্রোনাইজ করছে, বাট ছাত্র সংগঠনটি হবে স্বাধীন ধারার। এখন যেমন লেজুর ভিত্তির ছাত্র সংগঠনগুলো সবই তো লেজুর ভিত্তি করে, এটা করবে না। ছাত্ররা তাদের অধিকার নিয়ে, তাদের দাবি নিয়ে, শিক্ষার বিষয়টা নিয়েই ছাত্ররা কাজ করবে। তো এইরকম একটা ছাত্র সংগঠন যখন হয়েছিলো, তখন আমি সেই সংগঠনের সাথে, সেই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হই, এবং পর্যায়ক্রমে এবং ঘটনাক্রমে আমাকে সাধারণ সম্পাদক হতে হলো। আচ্ছা। এবং আমি সেই প্রথম ছাত্র সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক আমি হলাম, এবং আমার সভাপতি হলেন হাসিবুল আলম প্রধান, যিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। রিসেন্টলি তিনি মানে চেয়ারম্যানশিপের দায়িত্ব থেকে দায়িত্ব অর্পণ করেছেন, আর কি অন্য কাউকে আর কি। তো উনি ছিল এটা সভাপতি, আমি সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে আমরা কিছুদিন দায়িত্ব পালন করার পর নানা বাধা বিপত্তির কারণে সেই সংগঠনটাই আমরা আর কাজ করতে পারলাম না। পরবর্তী পর্যায়ে কমরেড অজয় রায়, পঙ্কজ ভট্টাচার্য এবং বাংলাদেশে খুব প্রমিনেন্ট রাজনীতিবিদ যারা, কাজী আরেফ আহমেদ, সবাই মিলে বললো যে আসলে দেশের রাজনীতি তো নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং এই নষ্ট রাজনীতিকে ট্র্যাকে নিয়ে আসার জন্য, শুদ্ধ করার জন্য একটা সামাজিক সংগঠন দরকার। তো সেই উদ্যোগ হিসেবে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে উঠলো। তখন আমি সেই সংগঠনের একজন তরুণ বা যুবক হিসেবে আমি তাদের সাথে কাজ করি, এবং এটা একটা সাংগঠনিক রূপ পেল, সম্মিলিত সামাজিক আন্দোলন। আমি সেই সংগঠনের প্রথম পর্যায়ে আমি অন্য পোস্টে কাজ করেছি, পরবর্তী পর্যায়ে যেহেতু আমি একটু লেখালেখি করতে পারি, এডিট করতে পারি, আমাকে প্রচার সম্পাদক করা হলো, এবং আমি আমার সম্পাদনায় সম্মিলিত সামাজিক আন্দোলন থেকে অনেকগুলো প্রকাশনা বেরিয়েছে। বিশেষ করে নির্যাতনের দলিল, 2001 সালের যে সংখ্যালঘু নির্যাতন হলো, সেইটাই, সেই নির্যাতনের দলিল বইটা সম্পাদন, এবং অনেকগুলো কাজ সম্পাদনা পরিষদে আমি ছিলাম। এর বাইরে সাম্প্রদায়িকবাদ বিরোধী মঞ্চ গড়ে উঠলো 2011 সালে, সেখানেও আমি সংগঠক এবং দায়িত্ব পালন করলাম, পরবর্তী পর্যায়ে প্রচার সম্পাদকের দায়িত্ব ছিলাম। ততদিনে তো আপনার স্নাতকোত্তর শেষ হয়েছে 96 সালেই। আমি ওই মননশীল কাজের সাথেই জড়িত ছিলাম সবসময়। আমি ছাত্র সংগঠনগুলোর সাথে সম্পৃক্তভাবে ছিলাম না, কিন্তু বাম ধারার ছাত্র সংগঠনের কাজগুলো ভালো লাগতো, ওদেরকে খুব কাছ থেকে দেখতাম, কিন্তু কমিটি বা এই ধরনের কোনো কাঠামোর সাথে আমি জড়িত ছিলাম না, কিন্তু তাদেরকে দেখতাম, কাছ থেকে দেখতাম। স্যার, সড়ক দুর্ঘটনার সাথে আপনি যুক্ত হয়েছিলেন, সেটার একটা ছোট্ট একটা গল্প আছে। সেটা 2000 সাল, আমাদের এক সিনিয়র ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল ঢাকা মেডিকেল কলেজে। তো আমি এবং আমার বন্ধু ব্যাংকার, রূপালী ব্যাংকের পদস্থ কর্মকর্তা, তো এখন এই দুজন, রিয়াজুল হক, ডাক্তার মিন্টু, তো আমরা দুজন তাকে দেখতে আসছি হাসপাতালে। দেখে যখন বেরিয়ে যাচ্ছি, দেখি যে স্ট্রেসারে করে একটা বৃদ্ধ মানুষকে নিয়ে আসা হচ্ছে, যার এখান থেকে মাংসটা কেটে গেছে আর কি, ঝুলছে। তো তাকে দেখে আমরা থামলাম, জিজ্ঞাসা করলাম কী হয়েছে, বলে যে টঙ্গিতে সড়ক দুর্ঘটনা ঘটছে, সেখানে বাসের কাঁচ, জানালার কাঁচ ভেঙে একটু কেটে গেছে, আরও অনেক জায়গায় আহত, মানে ফ্র্যাকচার হয়ে গেছে। তো আমরা জানতে চাইলাম যে বাড়ি কোথায়, খুব ভালো স্পষ্ট করে বলতে পারছিল, তবে আহত ব্যক্তিটি বয়স্ক মানুষ, উনি বললেন যে শিমুলতলি, গাজীপুরের শিমুলতলি। তো আমাদের কাছে অল্প কিছু টাকা ছিল, 200-250, ভাবলাম যে এখন আমরা একটু ভাত খাবো আর কি। তো শেষ পর্যন্ত আমরা ভাতটা না খেয়ে আমরা চলে গেলাম সেই শিমুলতলি খুঁজতে, বাসে করে দুই বন্ধু। তারপরে শিমুলতলি পৌঁছে দেখি যে কিছু মানুষ টেলিভিশনে সিনেমা দেখছে, আর দোকানে বসে চা সিগারেট পান খাচ্ছে। তো আমরা তাদেরকে বললাম যে এইরকম একটা দুর্ঘটনা ঘটছে ঢাকা মেডিকেল কলেজে, এখানকার এক বয়স্ক মানুষ আহত হয়ে চিকিৎসাধীন, তো তার বাড়িতে আমরা সংবাদ দিতে আসছি। তারপর তার মেয়েকে আমরা সংবাদটা দিলাম, এবং তার মেয়ে এবং তার হাজব্যান্ড, এদেরকে আমরা নিয়ে আসলাম, সাথে করে নিয়ে আসে হাসপাতালে তাদেরকে পৌঁছে দিলাম, চিকিৎসা হয়ে সুস্থ হয়ে গেল। কিন্তু ওই সময় আমাদের মনে হলো যে আসলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে, নিহত হয়ে অসংখ্য মানুষ অজ্ঞাত হয়ে যাচ্ছে, কারণ তখন মোবাইলের যুগ ছিল না। আমাদের তখন টার্গেট ছিল যে অজ্ঞাত যাতে না হয়, মানুষ যেন যাত্রাপথে একটা
পরিচয় পত্র রাখে, ফোন নম্বর রাখে, নাম রাখে, ঠিকানা রাখে, এটা রেখে যেন ঘোরাঘুরি করে, তাহলে অজ্ঞাতর হয়ে যাবে না। কারণ ঠিকানা হবে, অনেকে চিকিৎসা হচ্ছে না হাসপাতালে, তো আসলে ওইভাবে সেবাটা হয় না, আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্স না থাকে, অ্যাটেন্ডেন্ট না থাকলে পারে। তো আমরা তখন ভাবলাম যে আমরা একটা সংগঠন করব, যে সংগঠন মানুষকে উৎসাহিত করবে ঠিকানা সংবলিত একটা কাগজ পকেটে রাখতে, প্রয়োজন আমরা বানিয়ে দেবো। তখন কিন্তু আইডি কার্ড তৈরি হয় না রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আইডি কার্ড হয় নাই। তখন আমরা বললাম যে এই ঠিকানা হবে, এবং যারা মারা যাবে তখন ওই অ্যাড্রেসটা এই ডিলিট হয়ে যাবে আর কি, ওই ওই নামটা ডিলিট হয়ে যাবে, এইরকম একটা আইডি কার্ড। আমরা কিছু মানুষকে এরকমের আইডি কার্ড বানিয়েও দিলাম, তোমরা এটা ক্যারি করবা যাত্রাপথে, এইটা দিয়ে আমাদের শুরু। তখন এটার নাম ছিল নাগরিক সেবা সংস্থা, কিন্তু এটা সাংগঠনিক রূপ ওইভাবে পায় নাই। এর পরবর্তী দুই বছর তারপর এটা নিয়ে আমরা কিছু কাজ করলাম, ক্যাম্পেইন ট্যাম্পেইন করলাম। কতজন ছিল তখন? এটা 20-25 জন, 20-25। এটা নাগরিক সেবা সংস্থা, এই কাজগুলো করতাম, মানুষকে উদ্বুদ্ধ করছিলাম, প্রশংসা পেয়েছি। কিন্তু আসলে কি, এটা স্রোতের বিপরীতে কাজ, তো ওই উচ্চ প্রশংসা করে, উৎসাহিত করে করে না খুব একটা, এমনিতে প্রশংসা করে, আর্থিকভাবে কেউ খুব একটা সহযোগিতা করে না, বলে যে এটা করে কী হবে, তবে হ্যাঁ তোমরা পড়াশোনা শেষ করছো, কিছুদিন রাজনীতি রাজনীতি করলা, এখন তোমরা চাকরি বাকরিতে যাও, এই সমস্ত কথাবার্তা বলতো। কিন্তু আমি খুব একনিষ্ঠ ছিলাম যে না, এই কাজটাই আমি করবো। এর পরবর্তী পর্যায়ে সেবা বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটা এনজিও গোড়াপত্তন করলাম, ওটা আমি ওটাই প্রধান ছিলাম। আর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের ওয়াইফ, যিনি শওকতারা হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, ম্যাডামকে চেয়ারম্যান, আমি সেক্রেটারি হয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুললাম। এবং এখানে আমরা সুশাসন, ইউথ লিডারশিপ ডেভেলপমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই কাজগুলোর পাশাপাশি আমরা সড়ক নিরাপত্তা নিয়েও কিছু কাজ করেছি ওই সময়, 2005 সাল থেকে, এবং 2011 সাল পর্যন্ত আমরা বেশ কিছু কাজ করেছি। হ্যাঁ, সেই কাজগুলোর মধ্যে আমরা সড়ক দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় পলিসি দরকার, সেইগুলো তাগাদা দিয়েছি। তারপরে আমি বিভিন্ন টার্মিনালে মানে হ্যান্ড মাইক নিয়ে একা একা মাইক পুকে বেরিয়েছি, যেমন ঈদের মধ্যে ঈদযাত্রা যেন মানে ঝুঁকিপূর্ণ না হয়, সচেতনভাবে যেন মানুষ যাতায়াত করে, ভাঙাচোরা গাড়িতে না ওঠে, এই সমস্ত ক্যাম্পেইনগুলো আমি একা একা করেছি। এটা আমরা 2011 সাল পর্যন্ত এটা করলাম। আচ্ছা, সবই কি কোনো ফান্ড ছাড়া, ব্যক্তি উদ্যোগ? হ্যাঁ না, ব্যক্তি উদ্যোগ তো ছিল, এই পাশাপাশি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আমাকে কিছু আর্থিকভাবে সহায়তা করেছে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এবং এই 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 প্রক্রিয়ার সাথে আমার বুয়েটের প্রফেসর ডক্টর আব্দুর রহিম ছিলেন, জড়িত ছিলেন, জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এটার সাথে ছিলেন, সাকাওয়াত খান, এবং আরও অনেক বন্ধু ছিল, তাদেরকে নিয়ে এটা করলাম। এবং যেহেতু এটা অনেকগুলো সেক্টরে কাজ করছি, সুতরাং এটা নিয়ে আমার সমস্যা হচ্ছিল। তারপর দেখলাম যে 2011 সাল পর্যন্ত এই কাজটা করলাম, এবং পরবর্তী পর্যায়ে এটা কাজটা আমি থামিয়ে রেখে আমি বললাম যে না, শুধু সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করব, এইরকম একটা নামে আমি সংগঠন করব আমরা। আচ্ছা, তারপর 2014 সালে এসে রোড সেফটি ফাউন্ডেশন করলাম। আচ্ছা, 2011 যেই বছরটির কথা বলছিলেন, সেই বছরই তো আমরা হারিয়েছিলাম বরেণ্য চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সুখমনের সাংবাদিককে, তো সেই সময়ে আপনার কোনো ভূমিকা ছিল না? সেই সময় ভূমিকা ছিল মানে আমরা এটা নিয়ে মিটিং করলাম, আমরা জোর দাবি করলাম যে এইভাবে তো আসলে ত্রুটিপূর্ণ যানবাহন বা অদক্ষ চালক দিয়ে যানবাহন চালানো যাবে না, আমরা আমাদের জায়গা থেকে খুব ছোট পরিসরে আমরা এগুলো নিয়ে কাজ করেছি। এরপরে যেটা করলাম, 2014 সালে এসে আমরা প্রথম প্রোগ্রামটা করলাম যে সড়ক দুর্ঘটনা যে সংবাদগুলো পত্রিকায় ছাপা হয় ছবিসহ, সেই ছবিগুলো কাটিং করলাম। আচ্ছা, কাটিং করে আমরা একটা ব্যানার বানালাম, অসংখ্য ছবি, শত শত ছবি ব্যানার বানালাম, আমরা 200 ফিটের একটা ব্যানার বানালাম, যে অ্যাট এ গ্লান্স মানুষ দেখুক যে সড়ক দুর্ঘটনার চিত্র কেমন, কোথাও লাশ পড়ে আছে, কোথাও ভাঙাচোরা গাড়ি পড়ে আছে, ব্যানারে দেখা যাচ্ছে। এবং আমরা 200 ফিটের 2টা ব্যানার করলাম, ব্যানার করে তখন যে জাতীয় গ্রন্থাগার যেটা পাবলিক লাইব্রেরি ওটা তখন ছিল আর কি, তখন ওই যে প্যাসেজটা, ওই প্যাসেজের দুই পাশ দিয়ে আমরা ব্যানারটা টাঙিয়ে দিলাম। এবং তারপর একটা সেমিনার করলাম, সেখানে আমাদের আরেফিন স্যার, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, উনি আসলেন এবং সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে একজন ব্যক্তিকে দিয়ে এটা উদ্বোধন করলাম। করার পরে আমরা এটা রোড সেফটি ফাউন্ডেশনের যাত্রা শুরু করে দিলাম, এবং একটু ভিন্ন আঙ্গিকে শুরু করলাম, এবং আরও বেশি পোটেনশিয়াল মানুষকে ইনভলভ করলাম। যেমন ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের খুব প্রমিনেন্ট প্রফেসর ডক্টর এআই মাহবুবউদ্দিন আহমেদ, উনি আসলেন, ডক্টর আব্দুর রহিম আসলেন, প্রফেসর মোয়াজ্জেম হোসেন যিনি অ্যাক্সিন রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর ওই সময় ছিলেন বুয়েটে, উনি আসলেন, এইসব বরেণ্য। তারপরে পঙ্গু হাসপাতাল যেটাকে আমরা বলি নিটোর, এটার পরিচালক ছিলেন প্রফেসর সিরাজুল ইসলাম, প্রফেসর সিরাজুল ইসলাম, উনিও আমাদের সাথে ইনভলভ হলেন। ডাকসুর ভিপি ছিলেন, আইনমন্ত্রীর ওয়াইফ, ব্যারিস্টার শফিক আহমেদের ওয়াইফ, উনি আসলেন।
এভাবে এগিয়ে যেতে থাকলেন আপনারা এবং পরবর্তীতে কি করেছিলেন এবং আরো অনেক ধরনের কাজের সাথে আপনি যুক্ত হয়েছিলেন যেটা লাবণ্য বলছিলেন আমরা একটা হলো আমরা পজিটিভ দিকটাই দেখছি যে আপনারা অনেকগুলো কাজ করছেন কিন্তু সমস্যা সম্মুখীন হতে হয়েছে কিনা হ্যাঁ সমস্যা জনগণকে সচেতন করার জন্য জনগণকে সম্পৃক্ত করতে পারছেন এখন পর্যন্ত করতে পারছেন কারণ মানুষ সচেতন হচ্ছে না এটা দুঃখজনক ঘটনা বলি সেটা হলো 2005 সালে হ্যাপি নামে একটা মেয়ে মৃত্যু হয়েছিল শাহবাগে এবং তার ছেলে বন্ধুটির সাথে সে রাস্তা পার হচ্ছিল তারপরে বাসে সে বাচ্চা ভাই মারা যায় আমরা তার কয়েকদিন পরে একটা সেমিনার করলাম সেই সেমিনারে হ্যাপির বোন ঢাকায় থাকতো হ্যাপির বোনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সে আসে নাই এবং আজকে যে মানুষটি সুস্থ আছে গতকালকেই হয়তো সে মারা যাচ্ছে বা আগামীতেই দিনেই হয়তো মারা যাচ্ছে আবার এই যে সমস্ত পরিবারে সড়ক দুর্ঘটনায় আহত নিহত হয়ে গেছে সেই সব পরিবারগুলোকে আমরা বোঝাতে পারছি না তারা এটাকে নিয়তি মনে করছে এই যে উৎসাহের ঘাটতি এটা আমাদেরকে নিরুৎসাহিত করছে এবং আমরা যখন পরিবহন মালিকদের কাছে যাচ্ছি তারা বলছে যে এটা কোনো কাজ না এবং আমাদেরকে তারা অন্য প্রজাতির মানুষ মনে করে এবং আমরা তাদের শত্রু এই রকমের তারা বিবেচনা করে আমরা যখন সরকারি অফিসে যাই সরকারি অফিসগুলো অর্থাৎ দায়িত্বশীল যে সংশ্লিষ্ট অফিস প্রতিষ্ঠানগুলো তারা এগুলোকে কাজ মনে করে না এবং আমাদেরকে নানাভাবে নিরুৎসাহিত করে এইগুলো তো একটা বাধাই আর আসলে সবাই সবাইকে শত্রু মনে করাটাই বোধহয় একটা সমস্যা যেটা একটা সমীক্ষায় আমি দেখেছিলাম যে যখন করোনা দেশে এসেছিল তখন করোনায় যত মানুষ মারা যেত তার থেকে বেশি মানুষ মারা যেত সড়ক দুর্ঘটনায় এবং আমরা দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় যদি নিহত হই বা আহত হই তখন আমরা খুব সহজভাবে আমরা চালকের উপর দোষ দিয়ে দিই আবার চালকরা দোষ দেয় হচ্ছে গিয়ে সমাজ সচেতন কিংবা সড়ক সচেতনতা অনেকে নেই রাস্তা পার হওয়া কিংবা গাড়ির ফিটনেস সব কিছু নিয়ে তারা অভিযোগ করে তো আসলে এর প্রতিকারটা কে দেবে না এর প্রতিকারটা আসলে দুইভাবে হতে হবে প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক কিছু উদ্যোগ সরকারকে নিতে হবে যেমন বিআরটিএ এই প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করতে হবে এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি প্রযুক্তি নির্ভর যাতে হয় এই প্রযুক্তি সেই ধরনের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে তাদের লোকবল সংকট আছে সেই সংকটগুলো দূর করতে হবে এবং এখানে একটা সুশাসন নিশ্চিত করতে হবে এখানে আসলে সুশাসনের ব্যাপক ঘাটতি আছে এগুলো নিশ্চিত করতে হবে পাশাপাশি পরিবহন চালকদেরকে তো দক্ষ চালক তৈরি করতেই হবে তাদের দক্ষতা বাড়াতে হবে তাদের মোটিভেশনাল প্রশিক্ষণ দিতে হবে যে কেন তুমি আসলে সাবধানে গাড়ি চালাবে তোমার নিজেরও একটা পরিবার আছে হ্যাঁ তো আমরা দেখলাম যে সড়ক দুর্ঘটনায় যেমন সাধারণ মানুষ মারা যাচ্ছে পাশাপাশি যানবাহনের চালক এবং হেল্পাররাও প্রচুর মারা যাচ্ছে প্রচুর সুতরাং তাদেরকে এই মোটিভেশনাল প্রশিক্ষণগুলো দিতে হবে আর সাধারণ মানুষকেও সচেতন করতে হবে সেটা সরকার পৃষ্ঠপোষকতা করবে এবং নাগরিক সংগঠনকে দায়িত্ব নিতে হবে কিন্তু এই সেক্টরে নাগরিক সংগঠন খুব কম এবং যারা আছে তাদের অনেকেই আবার ওই যে ব্যক্তিগত প্রচারের মধ্য দিয়েই আসলে কিছু একটা করতে চাই হ্যাঁ মূল মূল কাজ রেখে দিয়ে ব্যক্তিগত প্রচারের দিকে আগ্রহী যার ফলে বেসিক কাজগুলো হচ্ছে না হ্যাঁ আমরা দেখলাম যে যারা যানবাহনের চালক তাদের সামাজিক মর্যাদা কম নানাবিধ কারণেই সামাজিক মর্যাদা কম আমার কিন্তু তারা যাতে সামাজিকভাবে নিজেদেরকে মর্যাদাবান মনে করে তাদের মধ্যে যেন একটা প্রেস্টিজ তৈরি হয় এই জন্য আমরা দক্ষ চালকদেরকে পুরস্কার দেওয়ার একটা প্রথা চালু করেছি যে আমরা সারা দেশ থেকে 100 জন চালককে পুরস্কার দেব প্রতি বছরে এই যে পুরস্কার পাচ্ছে ভালো যানবাহন চালানোর জন্য এইটা তো তার পেরিফেরিতে ছড়িয়ে যাচ্ছে এবং সে দক্ষ চালক হিসেবে স্বীকৃতি পাচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমরা তো জাতীয়ভাবে দিচ্ছি তো এই উৎসাহটা কিছুটা কাজে লাগছে আমরা দিচ্ছি বছরে একবার করে এর বাইরে আমরা স্কুলে ক্যাম্পেইন করছি বাচ্চাদের মধ্যে যে তাদের সড়ক কীভাবে ব্যবহার করতে হয় এইটা আমরা স্কুল পর্যায়ে বাচ্চাদেরকে শেখাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাচ্চাগুলো যদি সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হয়ে বেড়ে ওঠে তাহলে পরে তারা তাদের পরিবারকে প্রভাবিত করবে তাদের বাবা মা ভাই বোনকে প্রভাবিত করবে এবং তারা সচেতনভাবে বেড়ে উঠবে এবং এর মধ্য দিয়ে একটা সচেতন প্রজন্ম বেড়ে উঠবে তৈরি হবে এবং একটা পর্যায়ে এদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে একটা কারণ জনমত তৈরি করতে হবে আসলে আর আইনটা তো আসলে বাধ্য করে চাপিয়ে দেওয়া যায় না আইনটা প্রতিপালন করতে হয় ভেতর থেকে তৈরি হতে হয় আইনটা মেনে চলার টেন্ডেন্সি ভেতর থেকে তৈরি হয় এটা চাপিয়ে দেওয়ার বিষয় না আইন মানে চাপিয়ে দিলে এটা আসলে হয় না কিছু যেটা অনেক শিক্ষিত মানুষকেও দেখে যে রাস্তা ঠিকঠাকভাবে ব্যবহার করতে না যে ওভারব্রিজ আছে কিন্তু ব্যবহার করছে না
কিংবা রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে টপকে চলে যাচ্ছে, তো তাদেরকে সচেতন করবার জন্য কি করা যায়? না, এখন সরকার যে আসলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যারিয়ার কোনগুলো, এখন এই যে টপকে চলে যাচ্ছে, আমরা তো দেখেছি যে অনেক শুট প্যান্ট পরা কোটটাই পরা মানুষ রোড ডিভাইডারের উপর দিয়ে পার হয়ে লাভ দিয়ে পার হচ্ছে, বা ঘেরা আছে, ঘেরার ফাঁক দিয়ে ওটা ভেঙে ফেলছে কেউ না কেউ, ওর ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে পার হচ্ছে, এটা নিউ মার্কেটে দেখা যায় কোথাও। এইগুলো এখানে আসলে নজরদারি বাড়াতে হবে, হ্যাঁ এই নজরদারি বাড়াতে হবে, এবং আমাদের যে ফুটওভার ব্রিজগুলো আছে এইগুলো যথাস্থানে নির্মাণও করা হয় নাই, এবং এইগুলো নির্মাণ করার সাথে সাথে সেইগুলো আবার অকুপাইড হয়ে যায়, নানা রকমের হকাররা বসে এসে তাদের ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানিয়ে ফেলে, সেখানে নানা রকমের অসামাজিক কাজ কারবার হয়, যার ফলে বিশেষ করে মেয়েরা এটা নিরাপদ বোধ করে না ব্যবহার করার ক্ষেত্রে, আবার ঠিক যেখানটায় পার হতে হয় ঠিক সেখানে বানায়ও না, অন্য দূরে যেয়ে বানায়, যার ফলে ওইটা আসলে খুব মানে উপযুক্ত স্থান হয় না এবং উপযুক্ত থাকে না ব্যবহারের। সুতরাং এই দিকে নজর দিতে হবে। আমরা আসলে কি সবসময় একটা প্রজেক্ট হাতে নিই, আমরা খুব প্রকল্প ভিত্তিক মানসিকতা আমাদের, আমরা একটা প্রকল্প তৈরি করছি, করার পর সেটা মনিটরিং করি না, ওখানে কিছু টাকা পয়সা খরচাপাতি করি, তারপর নানা রকমের কিছু কাজ এবং অকাজ দুটোই হয়, তারপরে ওইটা ব্যবহার অনুপযুক্ত হয় না, এবং যে কারণে দেখা যায় যে অনেক রাস্তা সারা বছরই সেখানে কাজ হয়, বর্ষাকালে এলে তো কথা না, ড্রেন ভেঙে ফুটপাথ বানাচ্ছে, ফুটপাথ ভেঙে ড্রেন বানাচ্ছে, সারা বছর এটা করতেছে, এবং ঠিকাদাররা এই কাজ নিয়ে ব্যস্ত, এবং ঠিকাদার তার বসের কাছে যে বলে যে বস কাজ তো শেষ, এখন কী করবো, তো এটা ভাঙে, তারপরে ভাঙাও শেষ, তো বলে যে বস এটা তো ভেঙে ফেলছি, তুই আবার বানা, এই যে অর্থে অপচয়গুলো ঘটছে, আমরা কিন্তু একই জায়গায় আছি, জি, কিন্তু কাজ হচ্ছে না। এবং এর সাথে দেখা যায় যে চালকদের ক্ষেত্রেও একটু খেয়াল করা যায়, অনেক সময় প্রতিযোগিতামূলক একটা আচরণ থাকে যে কে আগে যাবে, ধরনেরও অনেক সময় চিত্র দেখা যায় রাস্তাঘাটে। না, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের দোষ তো আছেই, কিন্তু চালক কিন্তু আসলে তিন নম্বর কারণ, জি, প্রথম কারণ হলো মেশিন এবং ম্যানেজমেন্ট, একদম। এখন একটা আনফিট গাড়ির দায়িত্ব চালকের না, এটা তো মালিকের, সুতরাং মালিককে দায়িত্বশীলতা হবে যে সে তার আনফিট গাড়িটা কোনোভাবে রাস্তায় বের করবে না, আর এইটা আবার মনিটরিং করার দায়িত্ব হলো পুলিশের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সুতরাং সব দায় কিন্তু শেষ পর্যন্ত চালকের কাছে যায়, এবং চালকের কিন্তু পেশাগত কোনো নিরাপত্তা নাই, তার নিয়োগপত্র নাই, তার কর্মঘণ্টা নির্দিষ্ট করা না, তার অনেকগুলো সীমাবদ্ধতা আছে, সুতরাং তার তো একটা সংসার আছে, তাকে তো সংসারটা চালাইতে হয়, সুতরাং তার নিয়োগপত্র থাকবে না, তার বেতন থাকবে না, তার কর্মঘণ্টা থাকবে না, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ঘুমের ঘোরে অ্যাক্সিডেন্ট ঘটছে, এই যে 26 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা গাড়ি চালাচ্ছে, এইটা তো সড়ক নিরাপত্তার একটা বিরাট বাধা, তো সুতরাং এই সমস্যার সমাধানগুলো হচ্ছে না। আর শ্রমিক সংগঠনগুলো এই সমস্ত দাবি নিয়ে সরকারের সাথে খুব বেশি দরকষাকষি করতে আমরা দেখি না, ধর্মঘট করতে দেখি না, অন্যান্য দাবি নিয়ে তারা ধর্মঘট করে, বিআরটিসি বাস এই রুটে চলছে কেন, এটার জন্যই তারা ধর্মঘট করে, এই বাস যাতে না চলে, অর্থাৎ এই যে সড়ক পরিবহন খাতে একটা গোষ্ঠী স্বার্থ আছে, এই এই স্বার্থবাদী গোষ্ঠীটা এই অনিয়ম এবং অব্যবস্থাপনা টিকিয়ে রাখতে চাই, কারণ একটা, সেটা হলো যে যত বেশি অনিয়ম থাকবে, যত বেশি অব্যবস্থাপনা থাকবে, তত বেশি দুর্নীতি এবং চাঁদাবাজির একটা সুযোগ থাকে, সুতরাং এই এই দুর্নীতি চাঁদাবাজির সুযোগ বহাল রাখার স্বার্থে এই অনিয়ম অব্যবস্থাপনা টিকিয়ে রাখে, এবং সরকার যখন কোনো উদ্যোগ নেয় সেই উদ্যোগটা তারা ব্যর্থ করে দেয়। তো 5 বছর পরপর যেহেতু সরকার পরিবর্তন হয়, বিভিন্ন মন্ত্রণালয় পরিবর্তন হয়, তারপরে অবস্থার পরিবর্তন কেন হয় না বলে আপনার? না, এই যে সমস্ত দলগুলো আমাদের এখানে ক্ষমতায় আসে, সব দলেরই শ্রমিক নেতা আছে, সব দলেরই গোষ্ঠী স্বার্থ উদ্ধারের একটা সিন্ডিকেট আছে, তাদের কাজই এটা করা, এবং এইগুলোই তারা করে, যার ফলে এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে না, এবং প্রশাসনের যারা ওই বিআরটিএর দায়িত্ব পালন করেন বা অন্যান্য দায়িত্ব বিআরটিসির দায়িত্ব পালন করেন, তাদের আসলে তেমন কিছু করার থাকে না, কারণ রাজনৈতিক, এইটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার, সড়ক নিরাপত্তা করার নিশ্চিত করার যে কাজটি, এটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়, রাজনৈতিক সদিচ্ছা পোষণের বিষয়, এটা সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে, কারণ এখানে যে রাজনৈতিক পোশাকে চাঁদাবাজি হয়, এটা তো রাজনৈতিক পোশাকে চাঁদাবাজি হয়, এখন এই যে রাস্তাগুলো নির্মাণ করা হয় মানুষের করের টাকায় এবং বৈদেশিক ঋণের টাকায়, এই রাস্তায় আমি চাঁদা দেবো কেন, এ অধিকার তো কারণ নয় চাঁদাবাজি করার, তাই না, এটা তো আমাদের মানুষের করের টাকায় তৈরি করা হলো, বৈদেশিক ঋণের টাকায় তৈরি করা এই ব্রিজগুলো, এখানে এই যে কাশপুর ব্রিজে ওখানে এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি করে, তারপর পোস্তায় চাঁদাবাজি করে, এবং তাদেরকে টেলিভিশন ক্যামেরা দেখলে পরে তারা দৌড়ে পালায় যায়, কিছুদিন আগে দৌড়ে পালাতে যেয়ে একজন মারাও গেছে,
যানজটের কারণে যে 50 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয় এটাও রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা এবং এর মাধ্যমে যে 37,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এটাও রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা এবং আমরা আরেকটা গবেষণা করে দেখিয়েছি যে সড়ক দুর্ঘটনায় যে সমস্ত পঙ্গু ভিক্ষুক রাজধানী সহ বিভিন্ন জায়গায় ভিক্ষা করে এদের 83% হলো সড়ক দুর্ঘটনায় আহত হওয়া পঙ্গু হওয়া মানুষ আর বাকি 17% হলো অন্যান্য নানাভাবে আহত হয়ে পঙ্গু হওয়া মানুষ তো ভবিষ্যতে এই ফাউন্ডেশনের পরিকল্পনা কি না আমরা এখন সড়ক দুর্ঘটনার কিছু তথ্য দিই প্রতি মাসে আমরা তথ্যটা প্রকাশ করি এবং বছর হিসেবে প্রকাশ করি এই তথ্যগুলো তো আসলে সেকেন্ডারি তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসে এবং যে পত্রিকায় যে সংবাদগুলো ছাপা হয় সেইগুলো থেকে আমরা তথ্যগুলো নিয়ে আমরা একসাথে এটা প্রকাশ করি এবং এটা সেকেন্ডারি তথ্য এবং এখানে তথ্যের ঘাটতি আছে সড়ক দুর্ঘটনার নানা কারণ এখানে উঠে আসে না কারা আহত নিহত হচ্ছে তাদের বয়সটা আমরা ঠিকমতো পায় না তাদের সম্পর্কে অনেক তথ্যই পায় না দায়ী কী ছিল আবহাওয়া দায়ী ছিল না সড়ক দায়ী ছিল নাকি যানবাহন দায়ী ছিল এগুলো থাকে না তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা একটা ডেটা ব্যাংক করব এবং আমাদের একটা তথ্য প্রাথমিক তথ্য পাওয়ার জন্য আমরা একটা রোড সেফটি ওয়াচ .com নামে একটা নিউজ পোর্টাল করেছি এই সাংবাদিকরা একটা অ্যাপসের মাধ্যমে সমস্ত তথ্য ওখান থেকে সরাসরি আমাদের কাছে পাঠাবে এবং আমরা এখান থেকে এইসব তথ্য নিয়ে আমরা একটা ডাটা ব্যাংক করব এই জন্য আসলে হিউজ ইনভেস্টের ব্যাপার আছে আমরা দাতা সংস্থার সাথে কথা বলছি কারণ তথ্য সঠিক তথ্য না থাকলে পারে তো সমাধান করা যায় না হ্যাঁ সরকার যে এই কাজটা আসলে সরকারে করা উচিত ছিল কিন্তু সরকার কেন করছে না জানি না কারণ তথ্যের শুধু সড়ক দুর্ঘটনার তথ্য না আমাদের কোনো তথ্যই ঠিকমতো থাকে না যার ফলে এই যে সড়ক দুর্ঘটনার যে আমরা তথ্য দিচ্ছি গড়মিল হচ্ছে এক এক সংগঠন এক এক রকম তথ্য দিচ্ছে পুলিশ একরকম তথ্য দিচ্ছে বিআরটি একরকম তথ্য দিচ্ছে তথ্যের খুব ঘাটতি এবং আমরা যেটা দেখি আসলে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষের মৃত্যুবরণ করছে আহত হচ্ছে আমরা যা বলছি তার চেয়ে অনেক বেশি আহত নিহত হচ্ছে যেগুলো আন্ডার রিপোর্টেড হয় থাকে প্রকাশ হয় না একদম রিমোট অঞ্চল থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে অনেকগুলো হয় না আর পুলিশ যেটা মামলা হয় সেটার তথ্যই থাকে এটা একটা ব্যাপার আর একটা বড় ধরনের কাজের আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশের 4টা কর্নারে 4টা অর্থোপেডিক হাসপাতাল করব যেটার সাথে আবার নিউরো ডিপার্টমেন্টটা থাকবে আর কি কারণ সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় মানুষের মাথা এই যে হেড ইঞ্জুরির মধ্য দিয়ে আসলে মানুষ মারা যায় কিন্তু মফস্বল শহরের কোনো হাসপাতালে হেড ইঞ্জুরির চিকিৎসা নাই ওরা সব ঢাকায় পাঠিয়ে দেয় ঢাকায় আসতে আসতে 6 ঘন্টা পার হয়ে যায় এবং এই গোল্ডেন আওয়ার পার হওয়ার পরে আর চিকিৎসা হয় না এবং মানুষ মারা যায় আর অর্থোপেডিক হাসপাতাল নিটো শুধু ঢাকাতেই আছে আর বাংলাদেশে এই চিকিৎসা অন্য কোথাও নাই হ্যাঁ বা তারা ভর্তি নেয় না সব ঢাকায় পাঠিয়ে দিয়ে আসা যায় না আমরা যদি বাংলাদেশের 4 কর্নারে যদি 4টি অঞ্চলে 4টা যদি অর্থোপেডিক হাসপাতাল করতে পারি আমাদের মৃত্যুর হার কমে যাবে কারণ আহত রোগীরা কিছুক্ষণ পর মারা যায় 2-4 ঘন্টা পর মারা যায় এইটা আমরা এটা করবো এবং এটা কস্ট ইফেক্টিভ যাতে হয় কারণ পঙ্গু হাসপাতালে একটা বিরাট সিন্ডিকেট আছে সেটার চিকিৎসার সীমাবদ্ধতা আছে ডাক্তারের স্বল্পতা আছে সারা দেশের রুগী আসলে তারা মেনটেন করতে পারে না এবং একটা দালাল আছে এখানে এই দালালগুলো সহজ সরল রুগীদেরকে গরিব রুগীদেরকে ভাগিয়ে ওই প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় রাস্তার ওপারে নিয়ে যায় এপারে নিয়ে যায় তাদেরকে ফতুর করে দিয়ে তারপরে মেরে ফেলে বা পঙ্গু চির কালের মতো পঙ্গু করে দেয় সুতরাং এটা যাতে বন্ধ হয় এই জন্যই বেসরকারি পর্যায়ে আমরা এই ধরনের হাসপাতাল আমরা করতে চাই সময় লাগবে আমরা শুরুটা করতে চাই যাতে মানুষ চিকিৎসাটা পাই কারণ দিনাজপুর থেকে একটা রোগী ঢাকায় আসে আসতে তো দীর্ঘ সময় লেগে যায় তারপরে টাকা পয়সার একটা ব্যাপার আছে এটা আর সড়ক দুর্ঘটনায়
এখন যে ক্ষতিপূরণের জন্য একটা ট্রাস্ট ফান্ড করা হয়েছে এইটা থেকে ক্ষতিপূরণ পাওয়া বা সহযোগিতা পাওয়া বেশ সময় সাধ্য ব্যাপার মানে কমপক্ষে 90 দিন পার হতে হবে এই তো এখন কথা হয়েছে ক্ষতিপূরণ তো 90 দিন পরে পেয়ে কি হবে তার তো টাকাটা দরকার চিকিৎসার এখন এখনই হ্যাঁ এর জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফান্ড হোক যে আহত হওয়ার সাথে সাথে সেজন্য নিয়ারেস্ট হসপিটালে চিকিৎসা হতে পারে বিনা টাকায় ওই ফান্ড থেকে পরে হাসপাতাল টাকাটা নিয়ে নেবে দেখা যাচ্ছে যে মেয়ে স্কুল থেকে ফিরছে রাস্তায় অটো ভ্যানের চাপায় আহত হয়ে গেছে মায়ের কাছেও 500 টাকা নেই বাবার কাছেও 1000 টাকা নেই পার্শ্ববর্তী হাসপাতাল তার চিকিৎসা করতে পারছে না বা করবে না এখন তার অ্যাম্বুলেন্স ভাড়া কোথা থেকে জোগাড় করবে আর চিকিৎসা কিভাবে চলবে এই যে সমস্যা এই জন্য আমরা এই ফান্ডটাকে বলছি যে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ফান্ড করা হোক এবং এখানে খুব বেশি টাকা লাগে না মাত্র 2300 কোটি টাকা এখন আমাদের বাজেট তো 6.5 লাখ কোটি থেকে বেড়ে গেছে সুতরাং আমরা 2300 কোটি টাকা এটা তো কোনো টাকা না 8000 কোটি টাকা হ্যাঁ এই টাকা এই রকমের পরিমাণ টাকা হলে পরে এই দেশের সব মানুষের আহত লোকের আহতদের চিকিৎসা করা সম্ভব বিনা তাদের বিনা টাকায় এবং নিহতদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব মাত্র 8500 কোটি টাকায় সব মানুষকে পুনর্বাসন করা চিকিৎসা করা ক্ষতিপূরণ দেওয়া এটা সম্ভব এটা একটা রাষ্ট্রীয় সদিচ্ছার ব্যাপার আমরা প্রস্তাব করেছি আর দেখা যাক কি হয় এটা আমাদের একটা লং টার্ম একটি এর বাইরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনবান্ধব গণপরিবহন গড়ে তোলা মানে গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য অ্যাডভোকেসি প্রোগ্রাম যা কথা করছি আমরা বিআরটি এর সাথে কিছু প্রোগ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করছি এখন একসাথে হাইওয়ে পুলিশ বিআরটি আমরা সবাই মিলে স্কুল ক্যাম্পেইনটা করা দরকার যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে এবং এটার জন্য পারিবারিক মূল্যবোধ তৈরি করতে হবে গণমাধ্যমেও জীবনভিত্তিক বিজ্ঞাপন তৈরি করতে হবে জনস্বার্থে যাতে এই মোটরসাইকেলগুলো এইভাবে যারা আন্ডারেস্ট যারা তারা যাতে এভাবে না চালায় কিশোর যুবকরা যাতে বেপরোয়া মোটরসাইকেল না চালায় সেই জন্য আমাদের ব্যাপক ক্যাম্পেইন দরকার পারিবারিক মূল্যবোধের সাথে যে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধির কি সংযোগ রয়েছে ছেলে মাকে বলছে আমার ছেলে ক্লাস টেনে পড়ে বা নাইনে পড়ে সে মাকে বলছে মোটরসাইকেল কিনে দিতে হবে মা হয়তো বাবাকে বলে যত মোটরসাইকেল চাই তারপরে তারা এটা নিয়ে হয়তো আপত্তি করলো ছেলে দুদিন ভাত খেলো না তারপরে মোটরসাইকেল কিনে দিল এবং আমরা দেখলাম যে মোটরসাইকেল কিনে দেওয়ার পরের দিন মারা গেছে অসংখ্য ছেলে তিন দিন পর মারা যাচ্ছে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার পরে মারা যাচ্ছে আবার অনেক পরিবার শখ করেও কিনে দিচ্ছে এই যে টাকা আছে তো নানাভাবেই তো টাকা পয়সা এখন বেড়ে গেছে পরিবারগুলোই এবং তারা চাইলেই কিনে দিচ্ছে একদম মানে স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে মোটরসাইকেল দিচ্ছে চোদ্দ আমরা দেখলাম যে 14 থেকে 18 বছর এর মধ্যে 58% মারা গেছে ঈদের সময় আর সড়ক দুর্ঘটনা কর্মক্ষম মানুষ মারা যাচ্ছে 82% যাদের বয়স 18 থেকে 65 বছর অর্থাৎ কর্মক্ষম মানুষ মারা যাচ্ছে এবং সড়ক দুর্ঘটনায় যে দরিদ্র পরিবারগুলো বিলীন হয়ে যাচ্ছে একদম বিলীন হয়ে যাচ্ছে 14 থেকে 18 বছরের লাইসেন্স তারা কিভাবে পেল আর পরিবার কিভাবে অ্যালাউ করলো বাংলাদেশে যে যানবাহন আছে তার 71% মোটরসাইকেল মোট যানবাহনের মোটর যানের এই 71% মোটরসাইকেলের একটা বিরাট অংশ চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোর যুবকরা একদম অপ্রাপ্তবয়স্ক 14 থেকে 18 বছর বয়সীরা বিরাট একটা অংশ এদের তো লাইসেন্স তো দূরের কথা কিছুই নাই হ্যাঁ এবং এখন যে নানা রকমের খুব ভারী এবং দ্রুতগতির মোটরসাইকেল আসছে এই মোটরসাইকেলগুলো চালানোর রাস্তাও তো নাই এই সমস্ত খুব লং রুটের মোটরসাইকেল এখন গ্রামীণ সড়কে তো এগুলো চালানো যায় না হ্যাঁ মানে আমাদের না গণপরিবহন ব্যবস্থা নিয়ে এবং মোটরযান নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাই নাই মোটরসাইকেল কোম্পানিগুলো যে বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনগুলোই তো একটা অশালীন বিজ্ঞাপন হ্যাঁ গতির প্রতিযোগিতা বাড়াতে উৎসাহিত করছে আর কিশোর যুবকরা তো গতির মধ্যে একটা রোমাঞ্চ পায় হ্যাঁ তারা গতি বাড়িয়ে চালাচ্ছে আর কোম্পানিগুলো বিজ্ঞাপন দেখবেন ঝড়ের গতিতে মোটরসাইকেল চালাও এটা করো সেটা করো নানা রকমের উৎসাহমূলক বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো প্রচারের অনুমোদন পায় কিভাবে না অনুমোদনের প্রতিগুলো ছাপছে গণমাধ্যমও করছে এখন কথা হচ্ছে সব কিছু তো একটা মানে একটা শালীনতা থাকতে হবে মোটরসাইকেল তো হেলিকপ্টার তো উড়ে যাওয়ার যানবাহন না এবং এইটা চার চাকার যানবাহন থেকে 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ এবং হেলমেট ব্যবহার করে না এবং আমাদের মোটরসাইকেল যারা চালায় তাদের হেলমেটগুলো কিন্তু খুব কম দামি একটা মানসম্পন্ন ফুল ফেস হেলমেট কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি 48% কমিয়ে দেয় কিন্তু আমাদের হেলমেটগুলো 2500-3000 টাকা এবং এটা কোনো কাজে লাগে না আর অধিকাংশ হেলমেট তো মানে বাইকাররা তো হেলমেট পরেও না গ্রামগঞ্জে মফস্বলে তো হেলমেট পরে না এটা আর এই যে পেছনে যে আরোহী থাকে এরা যে হেলমেটটা পরে এটা তো একটা প্লাস্টিকের ক্যাপ এটা তো বাতাসে উড়ে যায় এবং আরও ডিস্টার্ব করে এটা সুতরাং এইগুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে
কঠোরভাবে মনিটরিং করতে হবে আর সব তো আইনশৃঙ্খলা বাহিনী পারবে না এটা পারিবারিকভাবে আসলে একটা মূল্যবোধ তৈরি করতে হবে এর জন্য ক্যাম্পেইন করতে হবে স্কুলে ক্যাম্পেইন করতে হবে গণমাধ্যমে প্রচারণা করতে হবে সেই ক্যাম্পেইনগুলোকে আপনারা করছেন কোনো আমরা কিছু কাজ করছি আমরা স্কুল ক্যাম্পেইন করছি কিন্তু আর কোনো পরিকল্পনা আছে আমরা কিছু নাটক করব গণনাটকের মতো কিছু গান আমরা হাটে বাজারে গানের মাধ্যমে সচেতন করার চেষ্টা করব আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি পথ নাটকের মধ্য দিয়ে হাট বাজারে তাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আরেকটা কাজ করার পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি সেটা হলো যে মহাসড়ক বা সড়ক ঘেঁষা যে স্কুল কলেজগুলো আছে সেখানে আমরা কিছু ভলান্টিয়ার তৈরি করব আমরা দেখলাম যে দুর্ঘটনার পরে ওই সঠিকভাবে উদ্ধার কার্যক্রমটা চালানো হয় না ওই যে সঠিক প্রক্রিয়া যে উদ্ধার না করার কারণে অনেক মারা যাচ্ছে এবং যে সমস্ত পল্লী চিকিৎসক আছে বিভিন্ন ফার্মেসিতে বসে এই পল্লী চিকিৎসকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যদি গড়ে তোলা যায় তাহলে ফার্স্ট এইডটা তারা দিতে পারে দিয়ে পরে হসপিটাল পর্যন্ত পৌঁছায় মানে রোগী যাতে পৌঁছায় সেই যে ফার্স্ট এইডটা দেওয়ার প্রশিক্ষণের দিকেও আমরা একটা প্রজেক্ট নিচ্ছি যে এটা তারা দিবে এবং রেস্কিউ টিম করব আমরা ছাত্র যুবকদের দিয়ে মহাসড়ক পাশ ঘেঁষাতে সব এলাকা এই এলাকা থেকে ছাত্রদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে রেস্কিউ যাতে খুব দ্রুত তারা রেস্কিউ করতে পারে এবং ফার্স্ট এইড দিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে ফাউন্ডেশনে এখন মোট কতজন আছেন না ফাউন্ডেশনে এমনি ফলোয়ার আছে অনেকেই সদস্য আছে কিন্তু এটা স্টিয়ারিং কমিটি বা কার্যনির্বাহী কমিটি 11 সদস্য বিশিষ্ট আচ্ছা আচ্ছা এই 11 সদস্যের মধ্যে এটা সভাপতি ঢাকা ইউনিভার্সিটি সমাজ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ইয়াই মাহমুদ্দিন আহমেদ আমাদের চেয়ারম্যান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আছেন অর্থনীতিবিদ সাধারণ সিদ্দিকী আছেন আরও অনেকে আছেন অধ্যাপক হাসিনা বেগম আছেন আমি এটার সাধারণ সম্পাদক এবং নির্বাহী পরিচালক এর বাইরে ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার আছেন আরও অনেকেই ফেরদৌস খান নামে একজন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন এরকমের আরও অনেকেই আছে অর্থাৎ এক্সপার্ট আছে আমাদের সাথে অনেক স্যার কাজের বাইরে সময়টুকু কাজের মধ্যে আমাকে থাকতে হয় কারণ এই যে রিপোর্টগুলো তৈরি করতে হয় আরও মানে আমার প্রতিদিনই সেমিনার থাকে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিতে হয় আরও অনেকগুলো কাজ থাকে তো এখনও কাজের মাত্রা বেড়ে গেছে খুব করতে হয় না তবে থাকলে গেলে পড়াশোনা করি একটু বাসায় পরিবারে কে কে আছে এখন পরিবারে আমি আমার স্ত্রী আমার এক সন্তান ছেলে আচ্ছা সে পড়াশোনা করছে সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে ক্লাস টেনে তানজিম রহমান নাম চমৎকার এবং সে খুব ভালো ছাত্র ক্রিয়েটিভ কাজ করতে সে খুব পছন্দ করে তার জন্য আপনাদের পরিবারের জন্য এবং আপনার কাজের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আজকে সকালটাকে রাঙিয়ে তুলবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য